চাকরির দাবিতে পিএসসি সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের খাদ্য দপ্তরে এসআই নিয়োগের দাবিতে বিক্ষোভ সতেরোই এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের। কর্মচারী সংগঠনের তরফে তিনজনের নাম দিতে হবে, এই তিনজনের সঙ্গে সরকার আলোচনায় বসবে, নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আপনারা জানেন যে আজ কিন্তু 12 ঘন্টার জন্য পেনডাউন অর্থাৎ কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারীরা, এবং আজ 70 দিনে পড়েছে এই আন্দোলন। আমরা কথা বলবো আমাদের দুই প্রতিনিধির সঙ্গে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার হাইকোর্ট চত্বর থেকে রয়েছে, অন্যদিকে শহীদ মিনারে ডিএড যে মঞ্চ, যে ধর্ণা মঞ্চ, সেখান থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। আমি প্রথমেই সৌভিকের কাছে চলে আসি। সৌভিক, হাইকোর্ট ঠিক কি নির্দেশ আজকে দিয়েছে বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির একেবারে স্পষ্ট নির্দেশ যে আগামী 17ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে তার কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে হবে, এবং কর্মচারী সংগঠনের পক্ষে তিনজন যারা আধিকারিক রয়েছেন তারা থাকবেন, এবং তার পাশাপাশি সরকারের তরফ থেকে মুখ্য সচিব এবং অর্থ সচিব সহ এই ধরনের দায়িত্বশীল পদে যারা রয়েছেন সেই ধরনের ব্যক্তিরা আলোচনায় বসবেন এবং সেখান থেকে সমাধান সূত্র খুঁজে বার করার জন্য চেষ্টা করতে হবে। তার কারণ হিসাবে মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এটা উল্লেখ করেছেন যে এই মামলার প্রেক্ষিতে উল্লেখ করা হচ্ছে যে একদিনের এই ধরনের কর্মবিরতির ফলে প্রায় 436 কোটি টাকার লোকসান হয়, ফলত এই বিপুল অঙ্কের একটা লোকসান হয়। এর বাইরেও মানুষ একেবারে দূর দূরান্ত থেকে ট্রেনে করে বাসে করে তারা কলকাতা শহর বা অন্যান্য জায়গায় যান, ফলত সেই সমস্ত কাজ ব্যাহত হয়, এবং এই আন্দোলন শুধুমাত্র যে একদিনের আন্দোলন এমনটা নয়, একেবারে সদ্য অতীতে দেখা গিয়েছে সেখানে আবার আন্দোলন হয়েছিল, আজকে কর্মবিরতি আছে, ফলত সব মিলিয়ে এই ধরনের যে কর্মবিরতি চলছে, আন্দোলন চলছে, সরকারি কর্মীরা তারা বসে রয়েছেন, এর কোথাও গিয়ে একটা শেষ হওয়ার প্রয়োজন রয়েছে, দুপক্ষের মধ্যে একটা আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, এমনটাই কিন্তু মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনে করছেন, এবং সেই কারণেই তিনি কিন্তু বলেছেন যে এই আলোচনা থেকে একটা ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসুক এটা তিনি চান, এবং সেই কারণেই 17ই এপ্রিলের মধ্যে তিনি সরকারকে তার কর্মচারীদের সঙ্গে বসবার জন্য আলোচনা করবার জন্য নির্দেশ দিয়েছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত তুমি জানো যে এই মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত যে মামলা, সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, 11ই এপ্রিল সেই মামলা শুনানি হবে, ফলত কলকাতা হাইকোর্টে স্পষ্ট পর্যবেক্ষণ হচ্ছে যে যেহেতু এই মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, ফলে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বা অন্যান্য কোনো পক্ষ এই মামলার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত নির্দেশ আসছে, ফলত এই মর্মে যে এই যে আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে, এর ফলে সাধারণ মানুষ এবং যারা অন্যান্য ব্যক্তিরা আছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে অভিযোগ করা হচ্ছে, ফলে এর একটা সমাধান সূত্র এবং ইতিবাচক সমাধান সূত্র খুঁজে বার করার প্রয়োজন রয়েছে, সেই কারণেই সরকার এবং কর্মচারী সংগঠন দুপক্ষকে আলোচনায় বসবার জন্য মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলে নেবো আমাদের অপর প্রতিনিধি শহীদ মিনার চত্বরে ডিএ আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চের সামনে থেকে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, তুমি শুনলে হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে 17ই এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসতে হবে, এই নির্দেশকে কিভাবে দেখছেন আন্দোলনরত কর্মচারীরা এবং কি বলছেন তারা এই মুহূর্তে? দেখো, তার আগে তোমায় জানিয়ে রাখি আজকে এই ধর্ণা মঞ্চে কিন্তু 70 দিন অবস্থানে 70 দিন চলছে, এবং আজকে যে 12 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য জুড়ে কিন্তু সেই কর্মবিরতি পালন হচ্ছে, এবং সেই কর্মবিরতির জেরে কিন্তু মূলত বলা যায় আজকে যে হাইকোর্ট তিনি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছেন এবং নির্দেশ দিয়েছেন। আমি একটু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো। হাইকোর্ট আজকে বলেছে 17ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে আপনাদের সঙ্গে বসতে হবে, কি মনে হচ্ছে সমস্যার সমাধান হবে? হাইকোর্টের রায়ে আমরা আশাবাদী যে সমস্যার হয়তো সমাধান হবে, কিন্তু এই সরকারকে বিশ্বাস নেই, কারণ এই সরকার আগেও তো হাইকোর্ট রায় দিয়েছিলেন যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, তারপরেও সরকার কিন্তু সেই রায়কে মান্যতা না দিয়ে আবার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গেছে। এই সরকারের ছলনার অভাব নেই, কিন্তু আমরা আশাবাদী আজকে যে সরকার রায়টি, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে রায়টি দিয়েছেন তাতে কর্মচারীরা আশার আলো দেখতে পাচ্ছেন,
আমরা আশাবাদী যে আমাদের পক্ষে ওনারা বসতে বাধ্য হবেন। মুখ্য সচিব এবং অর্থ সচিব আমার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সাথে 17 তারিখের মধ্যে বসতে বাধ্য হবেন। কিন্তু হাইকোর্ট এই কথাও বলেছেন আজকে যে সুপ্রিম কোর্টে মামলাটি এখনো বিচারাধীন, আপনারা কি নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? আমরা তো অপেক্ষা করেই রয়েছি, সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে রয়েছি, আশাও রাখছি যে সুপ্রিম কোর্টে আমরা সঠিক ন্যায় বিচারটা পাবো। কিন্তু ইতিমধ্যে হাইকোর্ট যেহেতু বলে দিয়েছেন যে 17 তারিখের মধ্যে বসতে হবে, এটা তো ওনারাই আজকে কর্মবিরতিটাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন। হাইকোর্ট সেটা বলেছেন যে এই ধরনের কর্মবিরতি চলতেই থাকবে, আপনারা যদি বিষয়টা না মিটিয়ে নেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি 17 তারিখের মধ্যে বিষয়টা মিটিয়ে নিন। এই বিষয়টা মিটিয়ে নিলে আর তো সুপ্রিম কোর্টের রায়ের কোনো অপেক্ষাই রাখে না। আপনারা যে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন হাইকোর্টের নির্দেশের পর, আপনারা আপনাদের যে দাবি ছিল যে পুরো ডিএ, অর্থাৎ কেন্দ্র যেই হারে ডিএ দিচ্ছে সেই হারেই ডিএ দিতে হবে, আপনারা কি সেই দাবিতেই অনড় থাকবেন না সরকার যদি একটা নেগোসিয়েশনের পথে যায়, কোনো একটা মাঝামাঝি জায়গায় যেতে যায় সেটা রাজি? না, আমরা তো যেটা দাবি আছে বকেয়া সম্পূর্ণ ডিএ, আমরা সেই দাবিতেই অনড়, কোনো নেগোসিয়েশনের ব্যাপার নেই। কিন্তু সরকার টেবিলে বসুক, তারপরে বোঝা যাবে যে সরকারের মানসিকতা কতটুকু, কিভাবে সরকার চলতে চাইছে। কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ বকেয়া ডিএ নিয়েই আমরা ময়দান ছাড়ব। অর্থাৎ বুঝতেই পারলে হাইকোর্টের আজকে এই নির্দেশ, তারপরে কিন্তু কিছুটা হলেও আশার আলো দেখছে এই ডিএ কর্মচারীরা। কিন্তু তারা আরেক দিকে তাদের একটা আশঙ্কার মেঘ রয়েছে, কারণ তাদের যেটা বক্তব্য গত বিগত দিনের যে অভিজ্ঞতা, তাদের সরকারের যা ভূমিকা ছিল সেই নিয়ে কিন্তু তারা এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না যে এই সমস্যা মিটবে। এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের এই নির্দেশের পর অবশ্যই কি এই সমস্যা মিটবে, নাকি এই আন্দোলন চলবে এবং ডিএ নিয়ে টানাপোড়েন চলতেই থাকবে? অবশ্যই পরবর্তী সময় কি হয় সেদিকে আমাদেরও নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ ব্রতদীপ্তময়, সৌভিক তোমাকেও ধন্যবাদ।